আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যামস্টার কম্বাট নিয়ে আপনাদেরকে ইম্পর্টেন্ট একটা ভিডিও আজকে দিব, এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হ্যামস্টার কম্বাটকে আমাদের সাথে স্ক্যাম করতেছে নাকি, বা আমাদেরকে তারা ভালো একটা বেনিফিট দিবে কি না। এটু জেড বিষয়বস্তু কিন্তু এই ভিডিওতে আপনাদের মাঝে আমি শেয়ার করব। ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল বাটনটাকে অন করে দিবেন, এবং রিসেন্ট যে ভিডিওগুলো আপনি দেখতেছেন বা যে ভিডিওটা আপনি দেখতেছেন এইখানে আপনি কি করবেন, এই যে এখান থেকে দেখেন টুডেজ অফার নামে একটা লিঙ্ক দেওয়া আছে, এখানে একটা ক্লিক দিবেন, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডমিন কিন্তু রাইট নাও আপনাদেরকে ভয়েস কলের মাধ্যমে আপনাদেরকে সাপোর্ট দিতেছে, মানে আপনাদের কাজের কোনো প্রবলেম হলে ওই বিষয়ে কিন্তু সে কথা বলতেছে। এখানে প্রতিনিয়ত আমরা যে কাজগুলো আপনাদেরকে দেই, এই কাজগুলোর আপনাদের যে প্রবলেমগুলো হয় কাজ করতে, এগুলো কিন্তু আমরা রাতে আপনাদেরকে সলিউশন করে দিই। এই সুবিধাটা কিন্তু আমাদের টেলিগ্রামে আপনি অবশ্যই অবশ্যই পাবেন। হ্যামস্টার কম্বাট নিয়ে আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি, এই ভিডিওতে আমি আসলে আপনাদেরকে দেখাবো হ্যামস্টার কম্বাটের রিসেন্টলি একটা টোকেনোমিক বের হয়েছে। আপনারা টোকেনোমিক মানে জানেন, সেটা হচ্ছে কত পার্সেন্ট টোকেন তাদের সাপ্লাইয়ের কাকে কত পার্সেন্ট দিবে, এই একটা জিনিস একটা ভাইরাল হয়েছে, মানে তাদের টোকেনমিকটা। আমি আপনাদেরকে ডাইরেক্ট টুইটারে আসলাম, টুইটারে আসার পর এই জায়গায় আমি আপনাদেরকে দেখাই হ্যামস্টার কম্বাটের যে, এখান থেকে আমি দেখাচ্ছি হ্যামস্টার কম্বাটের টোকেনমিক। আমি এখান থেকে সার্চ দিলে দেখি আসে নাকি, এটা হ্যামস্টার কম্বাটের টোকেনমিক নিয়ে সার্চ দিলে এখান থেকে আমি অনেকগুলো অনেক টোকেনমিক দেখতে পারবো। এইখানে একটা জিনিসই কমন সবগুলোর ভিতরে, সেটা হচ্ছে 1% এয়ারড্রপ দিবে আপনার হচ্ছে ইউজারদেরকে। তো 1% এয়ারড্রপ এটা কিন্তু খুবই মানে লো একটা অ্যামাউন্ট। এখান থেকে আপনি আরও অন্য টোকেনমিক দেখতে পারবেন। এইখান থেকে আমি যদি একটা পোস্ট আপনাদেরকে দেখাই, তো এইখানে একটা পোস্ট আপনি দেখতে পাচ্ছেন হ্যামস্টার কম্বাটের টোকেনমিক, এইটা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এইটা কি আসলেই রিয়েল কি না, বা এটা যদি রিয়েল হয় তাহলে তো তারা আমাদের সাথে স্ক্যাম করতেছে। তো এই বিষয়টা নিয়ে মূলত আজকের ভিডিওতে আমি কথা বলবো। এই এটা যদি আমি আপনাদেরকে ওপেন করে দেখাই, এখান থেকে দেখেন কুল রাউন্ডকে তারা দিবে হচ্ছে 8.25%। কোল্ড রাউন্ড মানে হচ্ছে যারা কুল নিয়েছে তারা এয়ারড্রপ ইন্টেয়াল মানে আমাদের জন্য মাত্র 1% রেওয়ার্ড রাখছে তারা। তো এটা শুনতে একটু অ্যামাজিং হলো, এটা রিয়েল আর ফেক আই ডোন্ট নো, বাট আমার যতটুকু মনে হচ্ছে এটা ফেক। এর মধ্যে আরও কথা আছে, ওগুলো শুনে যাবেন। আইডিও এখান থেকে মানে আইডিও যারা জয়েন করবে তাদেরকে 0.25% দিবে, এবং তাদের যে টিম আছে তাদেরকে 5.75% দিবে, এবং টোকেন লিকুইডিটি পার্সেন্টে 7.5% দিবে, এবং কমিউনিটি ইনসেন্টিভসদের দিবে 1%, আর পার্টনারশিপ যারা করবে তাদেরকে দিবে 16%, এই যে হিউজ অ্যামাউন্ট দিবে পার্টনারশিপদের। তো এটা একটু আনকমফোর্ট ফিল মনে হচ্ছে আমার, কারণ পার্টনারশিপদের এত পরিমাণ টোকেন দেওয়া এটা একটা মানে অন্য বিষয় দেখাচ্ছে হ্যামস্টারের দিক দিয়ে, কারণ পার্টনারশিপ যারা আছে তারা কিন্তু তাদের নিজেরাই বলতে পারেন ওরাই ওরাই। তো ওরাই ওরাই যদি সব কিছু নেয় তাহলে আমাদেরকে কী দিবে। যাই হোক, এতক্ষণ আমি ট্রেলার দেখালাম, এখন আমি ডাইরেক্ট আপনার বিস্তারিততে আসি। এইখানে আমি একটা অপিনিয়ন আপনাদের মাঝে শেয়ার করি, যদিও বাংলাতে লিখে দিছি, যারা পড়তে পারবেন পড়ে নেবেন, আমি বিস্তারিত বলে দিচ্ছি। অনেকেই হ্যামস্টার কম্বাটের ভাইরাল হওয়া টোকেনমিক নিয়ে দ্বিধাগ্রস্ত আছেন, যেটা আমি একটু আগে দেখালাম। আমি আমার সিদ্ধান্ত অনর, এটা ওদের ইনসাইডারদের কাজ, সোশ্যাল মিডিয়াতে তারা আগেই এসব ছড়িয়ে দিবে, মানে এখানে তারা নিজেরাই কিন্তু এই বিষয়টা অনেকের সময় দেখা যায় বা অনেক প্রজেক্টে দেখা যায় তারা নিজেরাই সরায় দেয়, এবং পরে গিয়ে বলবে যে তাদের যে টোকেনটা তারা সরাইছিল ওইটা ভুয়া, মানে সবার কাছে ভালো সাজার জন্য বলবে ওটা ভুয়া। তারপরে কি করবে, 7-10% এয়ারড্রপ দিবে, মানে আমরা আগে থেকে জেনে গেলাম যে 1% এয়ারড্রপ দিবে, কিন্তু তারা এটা না করে তারা 7-10% দিবে। তো আপনি যদি খেয়াল করেন 1 আর 7, এটা কিন্তু অ্যামাউন্টটা একদমই যে কম বেশি তাও না, এটা কিন্তু খুবই কাছাকাছির একটা অ্যামাউন্ট। কারণ 7% যদি এয়ারড্রপ দেয় আর এখানে 200 মিলিয়ন মানুষ জয়েন করছে, তাহলে বোঝেন একটা মানুষ সর্বোচ্চ $1 পাবে কি না এখান থেকে। তো একটা মানুষ যদি এখানে এতদিন কাজ করে $1 না পায় তাহলে এই এয়ারড্রপটা স্ক্যাম বলবেন না, আপনি রিয়েল বলবেন, এটা আপনার উপরে ছেড়ে দিলাম। তো এখান থেকে আপনার নিচের দিকে আসলে আরও একটা আপনি দেখতে পারবেন, সেটা হচ্ছে হ্যামস্টার কম্বাট নিয়ে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার একটা পোস্ট আমি দিয়েছি এখান থেকে, এইখানে এটা আপনি অবশ্যই পড়ে নেবেন। এই পোস্টটা পড়লে আপনি হ্যামস্টার কম্বাট নিয়ে
বা হ্যামস্টারে যারা কাজ করেন তারা আশা করি বুঝতে পারবেন এ টু জেড। এখান থেকে দেখেন হ্যামস্টার ফার্মারদের নিয়ে আমি বলেছি, তো এই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট ভাই। আপনারা হয়তো বা অবহেলা করবেন, অনেকে বলবেন এগুলো ইম্পর্টেন্ট না, কিন্তু এটা ইম্পর্টেন্ট, আপনার আগে থেকে এগুলো জেনে রাখা ইম্পর্টেন্ট। কারণ হয়তো বা আপনি 24 ঘন্টার মধ্যে 2-3 ঘন্টার সময় হ্যামস্টারে ব্যয় করতেছেন, কিন্তু এগুলো নিউজ দেখার পরে আপনি কিন্তু সময়টা কমিয়ে অন্য জায়গায় কাজ করবেন। তার মানে কি আপনার টাইমটাও বাঁচলো, প্লাস আপনি অন্য জায়গায় সময় দিয়ে ওইখান থেকেও একটা আর্নিং জেনারেট আপনি করতে পারলেন। কারণ একটা জিনিস খারাপ হইলে আমরা ইউটিউবারদের দায়িত্ব হবে ওই জিনিসটা খারাপভাবে উপস্থাপন করা, আর একটা জিনিস যদি ভালো হয় তাহলে ওই জিনিসটাকে আমরা ভালোভাবে উপস্থাপন করব। এটা আমাদের দায়িত্ব, আমার সবারই আমি মনে করি। তো যার কারণে হ্যামস্টার যদি ভালো কোনো আপডেট দেয় আমি ওইটা আপনাদের মাঝে ভালোভাবেই শেয়ার করি, কিন্তু তারা যখন আমাদের সাথে বাটপারি করা ট্রাই করে তাই আমি কিন্তু ওইটা বাটপারিভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করি। আপনি যদি আমার ফিলোসফিটা দেখেন, আমি আমাদের চ্যানেলে এসে দেখেন বাটপার লিখে যদি সার্চ দিই তাহলে কত প্রজেক্টে আমি বাটপার বলছি এখানে দেখেন। এই প্রজেক্টটা আমাদের সাথে এমনভাবে বাটপারি করতেছে, সেটা হচ্ছে আমাদেরকে তারা পেমেন্ট ঠিকই করতেছে, কিন্তু আমরা যে পেমেন্টটা পাচ্ছি এই পেমেন্টটা আমরা মানে আমাদের পকেটে নিতে পারবো না। তাদের টোকেনে তারা দিয়ে রাখতেছে, এটা সেল করার নামগন্ধ নাই, লিস্ট করার নামগন্ধ নাই, কিছুই নাই, জাস্ট পেমেন্টটা করতেছে। তাইলে আমাদের লাভ আছে বলেন? যার কারণে এদেরকেও আমি বাটপার বলছি। অ্যান্ড এখান থেকে আমি একটা পোস্ট করেছিলাম, এখানে আমি অনেকগুলো প্রজেক্টে বাটপার তুলে ধরছিলাম, এবং এখান থেকে ওয়ান চেনে বাটপার বলছি, মানে যারাই আমাদের সাথে বাটপারি করছে তাদেরকে আমি ট্যাগ দিয়ে দিছি। কখনও কারো মানে চামচামি বলেন বা কারো টাকা খেয়ে বলেন তাদেরকে ভালো বলা, এই রিলেটেড কাজ আমি কখনোই করিনি। তো আমাদের চ্যানেলে আসলে আপনি রিজেট পেয়ে যাবেন। তো হ্যামস্টার কোম্পানি যে আপডেটগুলো দিলাম বা টোকেনোমিকের বিষয়ে যেগুলো শেয়ার করলাম আশা করি ক্লিয়ারলি আপনাদের বোঝাইতে পারছি। এই ছিল ভিডিও, ধন্যবাদ সবাইকে।